আসসালামু আলাইকুম। সিএনএন বাংলার সন্ধ্যা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিবে জাতিসংঘ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আশ্বাস। বিএনপি নেতাদেরও সম্পদের তথ্য বের করা হবে জানালেন ওবায়দুল কাদের। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছালো 24 টন ইলিশের প্রথম চালান, প্রতি কেজির দাম $6। স্প্যানিশ ফুটবল লীগ, লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করল রিয়াল মাদ্রিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্থানীয় সময় শনিবার দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিওর সাথে বৈঠক করেন শেখ হাসিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় শনিবার দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি দমনে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখে প্রত্যাবাসন সফল করতে জাতিসংঘ যাবতীয় ব্যবস্থা নেবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন অ্যান্তনিও গুতেরেস। এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কের হোটেল ম্যারিয়ট মার্কুইসে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতিকে সামাজিক ব্যাধি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতি প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, দুর্নীতির কারণে সামাজিক বৈষম্যের সৃষ্টি হচ্ছে, সরকার জঙ্গি ও সন্ত্রাসের মতো দুর্নীতি দমনেও সফল হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। সিএনএন বাংলা নিউজ ডেস্ক। আগামী 5 বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে পৌঁছাবে বলে জানালেন অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হার্নেসিং ব্লকচেইন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। এ সময় দেশের উন্নয়নের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, 2030 সালে প্রত্যেক পরিবারে একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী। 2030 সালে টেলিস্কোপ দিয়ে দরিদ্রতা খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করে কামাল বলেন, সে সময় ঘর নেই এমন লোক থাকবে না, পাশাপাশি ক্ষুধার্তও থাকবে না কেউ। বিএনপি নেতাদের সম্পদের তথ্য বের করা হবে। ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হবে। রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি যথাযথ, এ বিষয়ে তিনিই একমাত্র বলার অধিকার রাখেন। এদিকে নিরাপদ সড়কের বিষয়ে গঠিত টাস্কফোর্সের ব্যাপারে সেতুমন্ত্রী জানান, টাস্কফোর্সের কাজ এখনও শুরু হয়নি, তবে শিগগিরই শুরু করা হবে। টাস্কফোর্সের কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন বলে জানান তিনি। দুর্নীতি বিরোধী চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়, দেশের আইন অমান্যকারী সকলের বিরুদ্ধেই এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও বিডিপি একাডেমিতে একথা জানান তিনি। আনসার ও বিডিপির 2টি ব্যাচের কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনীতে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, অনৈতিক কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি যারা অনৈতিক ব্যবসা করে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জনসাধারণের তথ্য জানার অধিকার নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানালেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রোববার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে তথ্য কমিশনের শোভাযাত্রা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের দেশ,
2009 সালে আওয়ামী লীগ সরকার সাধারণের তথ্য অধিকার বাস্তবায়নে এই আইন পাশ করে। আগামীতে তথ্য প্রাপ্তি আরও সহজ হবে বলেও জানান হাসান মাহমুদ। জাতীয় সংসদে 10% কোটা সংরক্ষণ সহ প্রতিবন্ধীদের স্বার্থ সংশ্লিষ্ট 5 দফা দাবিতে মানববন্ধন ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিসেবলড পিপলস অর্গানাইজেশনস ন্যাটপো। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী মানুষের অধিকার ও সার্বিক উন্নয়নের স্বার্থে 5 দফা দাবির বিস্তারিত তুলে ধরেন ন্যাটপো সভাপতি আব্দুস সাত্তার দুলাল। তিনি বলেন, জাতীয় সংসদে 10% কোটা সংরক্ষণ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও উন্নয়ন বিভাগ চালু ও কর্মস্থলে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়া প্রতিবন্ধীদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণে ন্যাটপোর প্রতিনিধির অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল এবং দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবারের আয়োজন করা হয়। শনিবার বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তায় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঞানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এ সময় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার ABM জাফরুল্লাহ। এদিকে পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রিয়াজ 100 অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন। জেলা ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কেক কাটা সহ নানান আয়োজনের মধ্যে পালন করা হয় প্রধানমন্ত্রীর জন্মদিন। সুস্থ হার্ট গঠনে অঙ্গীকার করি একসাথে স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। রোববার সকালে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত স্বাস্থ্যসেবা ভবন মিলনায়তনে হার্টকে সুস্থ রাখার পরামর্শ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আজকের তরুণরা বয়োজ্যেষ্ঠদের তুলনায় শারীরিকভাবে অনেক দুর্বল, আর এর প্রধান কারণ অস্বাস্থ্যকর খাবার। নবীনদের সুস্থ সবলভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভেজালমুক্ত খাবার গ্রহণ ও নিয়মিত ব্যায়াম করা আবশ্যক। সভায় বক্তারা আরও বলেন, বিশ্বে প্রায় 30% মানুষের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। ফরিদপুর হার্ট ফাউন্ডেশন সভাপতি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হল খাগড়াছড়ির গুইমারা উপজেলা আওয়ামী লীগের 3বার্ষিক সম্মেলন। শনিবার দুপুরে গুইমারা টাউন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে পার্বত্যাঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে যোগ্য নেতৃত্বের বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরি চৌধুরী, মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হক সহ অন্যান্যরা। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মেমং মার্মা সহ বিভিন্ন পদের নেতা নির্বাচন করেন কাউন্সিলররা। মাদারীপুরের রাজৈরে মাননীয় প্রধানমন্ত্রীর 73তম জন্মদিন উপলক্ষে আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর কাউসার আলম মিঠু। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি জননেতা শেখ মতিয়ার রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা শাখার মহিলা সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জননেত্রী লিতা কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা শাখার মৎস্যজীবী লীগের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদার, মুকসুদপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি প্রফেসর জাহিদ সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের পর কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম ইলিশের চালান পাঠালো বাংলাদেশ। রোববার দুপুরে বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায়
পৌঁছায় ইলিশ মাছের এ চালানটি। শনিবার ২৪ টন ইলিশের এই প্রথম চালান পাঠানোর থাকলেও তা একদিন পিছিয়ে যায়। এ চালানে প্রতি কেজি ইলিশের দাম $6 ধরা হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালানটি। এর আগে বুধবার দুর্গাপূজা উপলক্ষে ভারতের সর্বোচ্চ ৫০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় মাছ ব্যবসায়ীদের। কয়েক হাজার সৌদি সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেন এবং সৌদি সীমান্তে এক অভিযান চালিয়ে ওই সেনাদের আটক করা হয়েছে। রোববার হুথি সংগঠনের মুখপাত্র কর্নেল ইয়াহিয়া সারিয়া বিবিসিকে জানান, সৌদি নাজরান শহরের কাছ থেকে তিন সৌদি সেনাকে আটক করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান চালিয়ে কয়েক হাজার সেনাকে আটক করা হয়েছে, এছাড়া আরও অনেকেই নিহত হয়েছেন। তবে হুথি বিদ্রোহীদের এমন দাবির পর সৌদির তরফ থেকে কোনো মন্তব্য আসেনি। ইয়াহিয়া আরও জানান, ইয়েমেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে বড় ধরনের অভিযান। চীনের পূর্বাঞ্চলে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও ৩৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। রোববার দেশটির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমে সিনহুয়ার খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি সড়কে শনিবার সকালে ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল, তাছাড়া ট্রাকে ছিল ৩ জন। দুর্ঘটনায় আহত ৩৬ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত থেকে বাসের বাম পাশে চাকার পাংচার হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এবার খেলার সংবাদ। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই সাবধানী ফুটবল খেলে উভয় দল। মৌসুমে এখনও পর্যন্ত অপরাজিত রিয়াল ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে গ্রানাডা, আর সমান ১৪ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ অবস্থান করছে তৃতীয় স্থানে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে শুরুটা জয়ের মুখ দেখতে পেলেন না সাকিব আল হাসান। বার্বাডোজে এবারের শুরুর ম্যাচে প্রথমবারের মতো অংশ নিলেন সাকিব। এদিকে শনিবার কেনসিংটন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট কিটস। ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। শামার ব্রুকসের ৫৩ রানের ইনিংসে ৭ উইকেটে ১৪৯ রান করে সেন্ট কিটস। ব্যাট করতে নেমে বার্বাডোজের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন সাকিব। এদিকে ১৮ বলে ৩৪ রান করেন রেইফার। শেষ পর্যন্ত ১৪৮ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এভারটনকে ৩-১ গোলে হারায় গার্দিওয়াল শিষ্যরা। সিটিজেনদের হয়ে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ ও রাহিম স্টার্লিং। ম্যাচের ২৪ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় পেপ গার্দিওয়ালার দল। ৩৩ মিনিটে ডোমিনিক কালভার্ট লেভিনের হেডে গোল করে সমতায় ফেরে এভারটন। ৩১ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন রিয়াদ মাহরেজ। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার। এ জয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিবে জাতিসংঘ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আশ্বাস। বিএনপি নেতাদেরও সম্পদের তথ্য বের করা হবে জানালেন ওবায়দুল কাদের। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছালো ২৪ টন ইলিশের প্রথম চালান, প্রতি কেজির দাম ৬ ডলার। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করল রিয়াল মাদ্রিদ। জানিয়ে বিদায় নিচ্ছি আমি শামিমা ইসলাম। সিএনএন বাংলা নিয়মিত সংবাদ দেখতে চোখ রাখুন ২:১২, ২:৩, ৭, ৯ এবং ১২:০০। আল্লাহ হাফেজ।